বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর সন্ধ্যার পর মারা যান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানী। তার হাঁটা চলা ও দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছিল। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের 70 বছর উদযাপন করা হয়েছিল। রানী এলিজাবেথ গ্রীষ্মকালীন আবাস স্কটল্যান্ডের বালমোরার ক্যাশল প্রাসাদে ছিলেন। মঙ্গলবার 6 সেপ্টেম্বর এই প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে লিজ ট্রাসকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেয় রানী। পরের দিন বুধবার 7 সেপ্টেম্বর ট্রিভিভ কাউন্সিলরের সঙ্গে এক বৈঠক থাকলেও তা বাতিল করেন তিনি। বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর বালমোরার প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সকালে পর্যবেক্ষণের পর চিকিৎসকরা রানীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান। এরপর তার চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যের রাজা হিসেবে তার বড় ছেলে চার্লস সিংহাসনে আরোহণ করেন। এর মধ্য দিয়ে তিনি হলেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সহ 14টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স 73 বছর। নতুন রাজা চার্লস বলেন, আমার প্রিয় মা মহামান্য রানীর মৃত্যুতে আমার এবং পরিবারের সব সদস্যদের জন্য সবচেয়ে বড় বেদনার মুহূর্ত। যুক্তরাজ্যের নতুন রাজা হিসেবে এটিই তার প্রথম বিবৃতি। দেশ, কমনওয়েলথ এবং সারা বিশ্বের অসংখ্য মানুষ রানীর শূন্যতা অনুভব করবে।